এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিজ লাইফ। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আজকে হলো একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে আজকে স্বাধীনতা দিবস। তো তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ হলো 15 আগস্ট। তো 15 আগস্টে হাজব্যান্ড চলে গেছে স্কুল, আর এদের যেহেতু বেটুদের নিচু মানে ছোটো ক্লাস ইউকেজির, তো তার জন্য ওদের ছুটি দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এই মুহূর্তে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রীজির কনসেপ্ট হর ঘর তিরঙ্গা। যেটা তো হর ঘর তিরঙ্গা 13 তারিখ থেকেই লাগানোর কথা ছিল, বাট ওয়েদার এতটাই খারাপ যে লাগানো হয়ে ওঠেনি। আর হাজব্যান্ড এটা নিয়ে চলেও এসেছিলো সেদিনকে, বাট লাগানো হয়নি। তো ভেবেই রেখেছিলাম যে আজকে লাগাবো, কিন্তু শুধু ভেবেই রেখেছি, আমি কিন্তু কোনোরকম কিছু জোগাড় করে উঠতে পারিনি, ঠিক আছে। তো চলো ছাড়ে যাই, দেখা যাক। একটা সরু রড ছিল, তো আমি জানি না সেটা খুঁজে পাবো কি পাবো না, নাকি ফেলে দিলে তো ব্যাস সবই গেল। তো চলো গিয়ে দেখি রডটা আছে। হ্যাঁ, যদি না থাকে তাহলে আর লাগানো হবে না মেবি, ঠিক আছে। চলো দেখি, বৃষ্টির পর ছাদের পরিবেশ দুর্দান্ত। ব্যাপারটা হচ্ছে যে রডটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না, ঠিক দরকারের সময় এই জিনিসগুলো। হ্যাঁ পেয়েছি, ঠিক আছে। এবার কোথায় লাগাবো সেটাই হয়ে যাচ্ছে ব্যাপার। তো দেখি একটা দড়ি রয়েছে, ভেতর থেকে একটা দড়ি নিয়ে আসি, তারপর লাগাচ্ছি। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। তো এ দেখো একটা নারকেল দড়ি পেয়েছি, ঠিক আছে। তো ওপরের ছাদেই ভাবছি লাগাবো, চল ওপরের ছাদেই লাগাবো, চলো লাগিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে। ও ফাইনালি অনেক ঝামেলার পর, কারণ এত হাওয়া দিচ্ছে উড়ে টুড়ে যাবে না কেউ, ঠিক বুঝতে পারছি না, জানি না, তবে খুব সুন্দর উঠছে দেখো, ঠিক আছে। দাঁড়াও সামনে থেকে একটু দেখো, বাও, ঠিক আছে। অনেক জোগাড় কাজে জোগাড় করে পরে মোটামুটি একটু উঁচু করতে পারলাম, তো হচ্ছে গিয়ে ব্যাপার। চলো, কিন্তু যা হাওয়া দিচ্ছে পুরো না উড়িয়ে নিয়ে চলে যায়, আমি একটু আর একটু ভালো করে করে দিই। তো আজকে যে প্রথম কাজটা ছিল সেটা আমার ডান, ঠিক আছে। ফাইনালি হর ঘর তিরঙ্গা কমপ্লিট, ফাইনাল লাগানো ডান। তো মোটামুটি কিছুটা কাজ বাকি, কাজ মানে বাগানো কিছুই হয়নি, এই রেডি টেডি হলাম, আর এখনও কিছু খাওয়া হয়নি। 8:25 বেজে গেল, আমি প্রতিদিন মোটামুটি 7টা নাগাদ এদেরকে খেতে দিই, ঠিক আছে। 7টা নাগাদ ওদেরকে খেতে দেওয়া হয়, বাট আজকে 8:30 বেজে গেল, এখনও খেতে দেওয়া হয়নি। তো তাড়াতাড়ি চলো খেতে দিয়ে দিই, তারপরে আমরা একটু খেয়ে নিই, বাবা আসছে, যাবো হচ্ছে আজকে বাড়ি, দেখতে। তো বন্ধুরা বেরিয়ে গেলাম বাড়ি, আর বাবা গেল একটু চিকেন আনতে, ঠিক আছে, একবারে চিকেন টিকেন নিয়ে যাবো। আর একটু প্ল্যান হলো যে অনেক দিন বাইরে সেভাবে বেরোনোও হয় না, বাইরের খাবারও খুব একটা খাওয়া হচ্ছে না শরীর খারাপের পর থেকে মেনলি। তো আজকে খুব ইচ্ছে করছে একটু বার্গার টার্গার খেতে, তো তার জন্য ভাবছি যাব বার্গার নিতে, একবার বার্গার নিয়ে তারপর বাড়ি যাব। আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যেখানে দাঁড়িয়ে রয়েছি এই এইদিকে প্রচুর বাড়ি আছে, ঠিক আছে, হেজি হয়ে যাচ্ছে, তো প্রচুর বাড়ি রয়েছে, আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু পতাকা লাগানো রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতে, মানে বেশিরভাগ
যত দূর চোখ যাচ্ছে আমার, যত দূর চোখ যাচ্ছে যতগুলো বাড়ি আমি দেখতে পাচ্ছি, প্রতিটা বাড়ির ছাদে কিন্তু পতাকা লাগানো রয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। তো মানে এই উদ্যোগগুলো ভালোই লাগে, আর আজকের দিনে তো এমনিই ভালো লাগে, খুব সুন্দর দেখতে লাগবে। যাই হোক, চলো পরে কথা বলছি, দেখতে থাকো। চলো চলে এসেছি এখান থেকে নিয়ে, তারপর বেরোবো। তো চলো নিয়ে ডান বেটা, দাঁড়া 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 দাঁড়া, কমপ্লিট, চল হাত ধর হাত ধর। অনেক দিন পর ফাইনালি, চলো। বন্ধুরা, বাজছে সন্ধ্যে 7:10, আর আমি 7:00 বাড়িতে ফিরলাম, ঠিক আছে, 7:00 বাড়িতে ফিরলাম। তো সারাদিন বাড়িতে কাটিয়ে এলাম, বেশ ভালোই লাগলো, একটু রেস্টও নিয়ে এলাম, ঠিক আছে। তো তার জন্য আর একটু ভালোভাবে রেস্ট নেবো বলে আর বাড়িতে কোনো ভিডিও করিনি, যে একবারে আমার বাড়িতে এসে করবো। তো আমার বাইরে মানে ভেতরের ওপরের হলের অবস্থাটি ঠিক এরকম হয়ে আছে, দেখতে পাচ্ছ, পুরো খেলনাটা একদম ছড়ানো ছেটানো আছে। আর এটা আজ দুদিন ধরে এরকমই হয়ে আছে, আমাকে এতটুকুও গোছাতে দেয়নি, তুলতে দেয়নি, ঠিক আছে। ওপরে ওপরে কোনো রকমভাবে আমি ঝাঁট দিয়ে এরকম বেরিয়েছি, কিন্তু কালকে মোছা হয়নি সত্যি কথা বলতে কি, কিন্তু কালকে আমাকে যেমন করে হোক ঝাঁট দিয়ে এটা মুছতেই হবে, নইলে মানে কালই বসে যাবে এরকম অবস্থায়। তো তার জন্য কী করবো, এই যে ছড়ানো ছেটানো যেগুলো দেখছো এক ধার থেকে, পুরো এটা গুছিয়ে নেবো আমি এখন, আর ওর স্যার চলে আসবে এখনই। আর আজকে যেহেতু বললাম বাড়িতে চিকেন হয়েছিল, তো মা একটু চিকেন দিয়ে পাঠিয়েছে রাতের জন্য, ওটা রাতে শুধু রুটিটুকু করবো, মিষ্টি নিয়ে এলাম, চিকেন মিষ্টি রুটি, ব্যাস। আর মানে রুটিটা করে নেবো, ব্যাস, তাহলে আমার আজকের গল্প মোটামুটি আজকের শেষ এরকম। চলো এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে, আর কালকে ভাবছি যে কালকে ছেলের স্কুল আছে, ওরও স্কুল আছে, আর কালকে 7-8 দিন, কালকে 8 দিন হয়ে যাবে মাছের জায়গাটা ক্লিন না করা। তো কালকে প্ল্যানই রেখেছি আমাকে, যেমন করেই হোক মাছের জায়গাটা কাল তুমি পরিষ্কার করবই করবো, কারণ জলটা ভীষণভাবে নোংরা হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে ব্যাপার। তো দেখলে আজকে মোটামুটি দিনটা এরকম কেমন গেল, কীরকম কাটলো। আর এখন হাজব্যান্ড বলছে ছেলেকে চোখে ওষুধ দেবো, কারণ কয়েকদিন ধরে লক্ষ্য করছি ওর কোন চোখটাতে, যেন বাঁ চোখটাতে, না বাঁ চোখটার ঠিক এইরকম কর্নার পোর্শন থেকে জল পড়েই যাচ্ছে, জল পড়েই যাচ্ছে। তো বাড়িতে আই ড্রপ রয়েছে, তো ওর হাজব্যান্ড দিয়ে দিল, তো দিয়ে দিল আই ড্রপটা, তো ওটা 3 বার করে দিতে বলেছে, 1 ফোঁটা করে। তো আজকে একবারই পড়লো যদি ছিলাম না, তো দেখা যাক কমে কি না কমে, সমানে এই চোখ থেকে জল পড়ে যাচ্ছে। বলছি না মানে বাড়িতে রোগের শেষ নেই, জানি না কেন মানে রোগ লেগেই আছে। হ্যাঁ, একবারও শুনছি না বা দেখছি না যে আমরা কেউ খুব ভালো রকমভাবে সুস্থ রইলাম যে বা কিছু, এরকম একটার পর একটা কিছু না কিছু কন্টিনিউ হয়েই যাচ্ছে। এই জন্যে আর সত্যি কথা বলতে গিয়ে ব্লগিং করতেও ইচ্ছে করছে না, যে শরীরই ঠিক নেই কী করে ব্লগিং করবো, ওকে টাইম দিতে হবে, আমার নিজের টাইম। তো চলো দেখি, এই তোমাদেরকে বললাম যেটুকু যেমনভাবে পারবো সেটুকুই দেবো। তো আজকের মোটামুটি এই গল্প ছিল, এরকমভাবেই পেরোলো আজকের। আমি কিছু বলছি না, আজকে আমি ব্লগটা এখানে এন্ড করছি। তো চলো, এগুলো গোছানো টোছানো করলে আপনি অনেকটাই ব্লগ হতো, বাট এখন আর মোটেই আমার ব্লগ করতে ইচ্ছে করছে না। তো আগে তাড়াহুড়ো করে এগুলো সব করে নিই, তারপর নেক্সট দিনকে যদি করতে পারি মাছের জায়গাটা ক্লিন করা দেখানো, তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বা দেখাবো। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলে আসি, টাটা বাই।